হে জগন্নাথ, তুমি আমার আশা ভরসা প্রভু। দেখি যাবি না স্কুলকে? না গেলে বই পড়া হবে কি করে? বই পড়লে তো হাকিম হবি, গাড়ি চড়বি। না আমি স্কুল যেতে ভয় করে। ভয় কেন? তুই কি ঠাকুরকে ডাকিস না? তোকে যে প্রার্থনা শিখিয়েছিলাম সেটা গাছ না, মনে আছে তো? তুই ভুলে যাবি সব, ভুলে গেছে ও। নমস্কার। আরে বাহ, পুরো রেডি সোনা ছেলে। আচ্ছা দেখো তো ফাদার কেমন গাড়ি পাঠিয়েছে। টাটা বলো, টাটা টাটা। চম্পা তুই কাঁদছিস? এমন কাঁদে কেউ? আমি কত নিষ্ঠুর দেখ না, প্রত্যেক মাসে মা ছেলের বিদায় ক্ষণটা আমায় দেখতে হচ্ছে। ছেলেটাকে যেন আমি জোর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। তুই নিশ্চয়ই আমাকে অভিশাপ দিবি। না দিদি, তুমি খালি মাস্টারানি নও, তুমি ওর আরেকটা মা। আমি খালি পেটে ধরেছি, কিন্তু মাসে 25 দিন তো সে যশোদা মা কোলে বসছে। আমার পুরো বিশ্বাস জগমের পড়াশোনা করে বড় মানুষ হবে, আমি বেঁচে থাকি। এমন কথা মুখে আনে কেউ? আরে আসছে মা তো বড়দিনের ছুটি হয়ে যাবে, জগুকে কাছে এনে যত ইচ্ছে ভালো করে খাওয়াবি। বলো বাবাকে টাটা করো। নমস্কার নমস্কার। কি রঘু, সব ভালো তো? স্যার এই হলো রঘু। আজকে বোবা হলেও সব কাজে খুব ধুরন্ধর। এই একে চিনিস তো? আমাদের পার্টির সবচেয়ে বড় নেতা। ও হলো থানার নতুন বাবু। চিনিস আমাদের গায়ের জোরদার। ঠিক আছে ঠিক আছে,
এই রঘু বাবুরা রাত্রে এখানে থাকবেন বুঝলি আচ্ছা এদের খাবার দাবার একটু ব্যবস্থা করতে আচ্ছা জিনিসপত্র সব ভেতরে রেখে দে আর ওই চম্পাকে বলে দে ঘরটার একটু সাফ টাফ করে বুঝলি রাজা সাহেবের স্পেশাল হুকুম আপনাদের খুশি করবার জন্য আপনারা আনন্দে না থাকলে দেশটা চুলোয় যাবে যে রঘু আর এই যে বাবুরা এসেছে না এদের কাছে রাজা সাহেবের অনেক বড় কাজ আছে পান থেকে যদি চুন খসে না আমার চাকরি তো যাবে তোর চাকরিও যাবে কি বুঝলি শোন তুই এখন বাজারে যা চারটে মুরগি আটটা ডিম মশলা তেল আর টমেটো নিয়ে আয় জলদি আসবি হ্যাঁ আরে নে আরে টাকাটা নে যা চটপট আসবি হ্যাঁ जवन की मधुबन में जब तक मधु है तेरे मधु वाला पी लेने दे तब तक जब तक मैं हूँ और ये मधु का प्याला बुझले नित्यानंद आगे मद्यपान संगे और एक मेर व्यवस्था हम भलो हतो ना कि जंगले से कमल माल कोथेके आसबे हुजूर आगे बोलले एक व्यवस्था हो जेतो नित्यानंद तुम्हें शिशु भोला नाथ नित्यानंद এই জঙ্গলের মধ্যে হীরের খনি আছে চন্দন গাছও আছে খালি খোঁজার জন্য চোখ দরকার আর পাওয়ার জন্য বুদ্ধি দরকার আচ্ছা আপনি যা বলছেন আমি যদি ঠিক তাই বুঝে থাকি তবে 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 আর কি আগে কথা হলো কি আপনারা হলেন সব বিরিয়ানি খাবার লোক এই পান্তা ভাতে কি আপনাদের চলবে রাত নিত্যানন্দ একটা ঘেউ প্রবাদ আছে শুনবে যত্র দেশে জদাচার কাঁচা খুলে নদী পার আরে সাহেবরা আমাদের বিলিতি মদ ধরিয়ে দিয়ে গেল তবে আমাদের বাংলা মালে যে কি মজা ঠিক কথা বলেছেন যে মজা সালিমে ও ঘরওয়ালি মে নেই হলো 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 বুঝেছি আপনাদের যদি চলে তবে বাঘিনী খাঁচায় আসবেই যা যা মা ওখানে ওখানে রাখ হ্যাঁ Hehehehe
রাজা সাহেব আমার খুব রঙিলা লোক বুঝলে হওয়া উচিত আর তারপর কি হলো তারপর মাল খালাল Your Honor, the case is very clear. আপনি আসামি রঘু দাসের চেহারা দেখছেন এমন একটা কদর্য কদাকার লোকের সুন্দর স্ত্রী থাকলে যা অসুবিধা হওয়ার কথা তাই হয়েছে মিলর্ড নিজের স্ত্রীর হাব ভাবে প্রত্যেক মুহূর্ত রঘু সংগ্রহ করেছে যেন তার স্ত্রী চম্পার সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক রয়েছে ঘটনার দিন আসামি রঘু দাস তার স্ত্রী চম্পাকে মেরে ফেলার জন্য সব প্রকার আয়োজন প্রস্তুত করে প্রচুর মদ্যপান করেছিল তারপর চম্পাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে ফেলে তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে করে চম্পার সঙ্গে ডাকবাংলোটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আর পুরো ব্যাপারটা একটা দুর্ঘটনার রূপ নেয় এতে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত আর এই হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্য প্রমাণকে নষ্ট করে দেবার জন্য গ্রামের এক নিরীহ লোক নিত্যানন্দ দেববর্মনকেও মেরে ফেলার উদ্যম করেছিল এতে বিন্দুমাত্র সন্দেহ নেই মিলন অতএব আমি আদালতকে অনুরোধ করছি যে এই ঘৃণিত নরহত্যা জঘন্যতম আসামি রঘু দাসকে আদালত কঠোর দণ্ড দিক যার ফলে ভবিষ্যতে এমন অপরাধ করতে কেউ সাহস না পায় দ্যাটস অল ইউর অনার আসামি রঘু দাস তোমার কিছু বলার আছে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ ও নজিরকে ভিত্তি করে আদালত আসামি রঘু দাসকে না শুনুন শুনুন হুজুর রঘু রঘু স্ত্রীকে মারেনি হুজুর এই নিরীহ লোকটা কে তার স্ত্রীকে মারতে পারে কে তুমি রঘুর ছেলেকে আমি পড়াই আমার নাম যশোদা নারায়ণগঞ্জ মিশন স্কুলে আমি চাকরি করি তোমার যদি কেস সম্পর্কে কিছু বলার থাকে তাহলে এই কাঠগড়ার ভিতরে এসে বলতে পারো গীতা ছেয়ে শপথ করে বলো যা বলবো সত্যি বলবো যা বলবো সত্যি বলবো রঘুদাসকে আমি ভালো করে জানি রঘুদাসের ঘর আমার গ্রামে রঘু তার স্ত্রীকে খুব ভালোবাসত রঘু বোকা হতে পারে বোবা হতে পারে কিন্তু আমার মন বলছে হুজুর রঘু এমন জঘন্য কাজ কখনো করতে পারে না আই অবজেক্ট ইউর অনার ওনার বিশ্বাস অবিশ্বাসের সাথে কোর্টের কোনো সম্পর্ক নেই একে জিজ্ঞেস করা হোক রঘুকে নির্দোষ প্রমাণ করার জন্য এর কাছে কোনো এভিডেন্স আছে কি অবজেকশন সাসটেইনড তোমার কাছে কোনো সাক্ষ্য প্রমাণ আছে ধর্মাবতার সাক্ষী সহ প্রমাণ খুঁজলে এ দেশে লক্ষ লক্ষ লোক অপরাধী সাব্যস্ত হবে আপনি একবারই নিরীহ লোকটার মুখের দিকে তাকান ধর্মাবতার আপনার কি মনে হয় এ খুন করেছে রঘু তুমি কিছু বলছো না কেন তোমাকে ভগবান কথা বলার শক্তি দেয়নি বলে তুমি কি সব কিছু মাথা পেতে সয়ে যাবে বলো রঘু এই লোক ভর্তি কোর্টের সামনে বলে দাও তুমি দোষী নও তুমি খুনি নও বলে দাও আপাতত কোর্টের কাজ মুলতবি থাকলো ভারতীয় পিনাল কোডের 302 এবং 304 ধারা অনুযায়ী সমস্ত সাক্ষ্য প্রমাণকে বিচার বিবেচনা করে আসামি রঘু দাসকে নিজের স্ত্রীকে কিরোসিন ঢেলে নির্মমভাবে জীবন্ত পড়িয়ে হত্যা করার ও নেত্রানন্দ রায়বর্মনকে হত্যা করার চেষ্টার অভিযোগে আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো যাও রঘু দেখো যজ্ঞ কত বড় হয়ে গেছে বিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছে ও মানুষের মতো মানুষ হবে দেখ আরে নে না নে নে তোর তো সেদিন জেল হয়ে গেল কিন্তু আমি এখনো বিশ্বাস করি না তুই চম্পাকে মেরেছিস বলে
রঘু বল রঘু চম্পা মরলো কি করে বল রঘু কি করছিস রঘু রঘু ওকে রাগিও না যাও সময় হয়ে গেছে যাও আরে রঘু চল মা খেতে দাও তো হ্যাঁ কর নে আগে তুলসী খেয়ে ঠাকুরকে প্রণাম কর হ্যাঁ প্রণাম ঠুকে লাভটা কি রোজই তো প্রণাম ঠুকছি ফাইল ধরে এ অফিস সে অফিস হাফসুল খোয়াচ্ছি কিন্তু ঘরে ফেরার বেলায় মুখ শুকিয়ে আমসি আমার জন্য কপাটে নো ভ্যাকেন্সি আমি কি বড় ঘরের পুত্ররত্ন না মন্ত্রীর শালক বুঝলে মা আজকাল কলিযুগে এরাই হচ্ছে ঠাকুর আমি সব বুঝেছি রে বাবা তুই কাজ করে যা ফল তার হাতে যা ঠাকুরকে প্রণাম কর ঠাকুর মাথা নোয়ালাম হলো তো আরে সুভদ্রা দাদার জন্য জল খাবার নিয়ে আয় তো ইচ্ছে মা তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন দে দে নে ধর দে 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 তাড়াতাড়ি খেয়ে নে সুদাম এসে যাবে হ্যাঁ মাসি তোমার গুণধর কি একাই সব খাবে কেন যে মাসি পেটুককে এত খেতে দিচ্ছ জীবনে তো কিচ্ছু হলো না খালি ভীমের মতো এক পেট ঘিরলো আর কুম্ভকর্ণের মতো নাক দেখে ঘুমলো চুপ লোভি কোথাকার আর তো খেতে ইচ্ছে খাবি খালি বাসন বাজে গ্যারেজ একটা করে ফেলেছি বলে ভেবেছো সব উল্টো দিয়েছি হ্যাঁ রে সুদাম যোগু চাকরি নিশ্চয়ই হয়ে যাবে তো নিশ্চয়ই মানে পুরা পাক্কা মাসি ঠাকুর তোর মঙ্গল করুন বাবা চলবে তোর সাজগোজ করতে করতে বেলা গড়িয়ে যাবে যে থাম থাম তোকে আর মায়ের চামচাকরি করতে হবে না এই নে তোর সার্টিফিকেট গুলো আবার সেই কেজে গন্ডুস দে আরে বলি পাঠা মতো কেন হচ্ছিস রে একটু স্মার্ট হ হয়েছি হ্যাঁ চল দাদা দাদা চটিটা পড়তে দে হ্যাঁ আসছি মা মঙ্গল হোক বাবা গুড গুড ভেরি গুড ম্যাট্রিকুলেশন থেকে আমি এসি পর্যন্ত সবটা দি পাঁচ ক্লাস ভেরি গুড কিন্তু এটা অসুবিধা হইতে আছে জগন্নাথ বাবু অসুবিধা অসুবিধা কিসের স্যার না তেমন কিছু নয় তবে চাকরির জন্য তোমার কোয়ালিফিকেশন মানে যোগ্যতাটা কিন্তু তো অধিক হইয়া যাইতে আছে সে যা হোক এই চাকরিটা আমার নিহাতি দরকার স্যার ভেরি গুড কিন্তু মাইনে অনলি 650 মানে 650 টাকা সেটাই আমার যথেষ্ট স্যার গুড ভেরি গুড তাহলে তোমার চাকরি পাক্কা থ্যাংক ইউ স্যার কালি আইসা জয়েন কইরা যাও হ্যাঁ নমস্কার স্যার নমস্কার তুমি কে বাবা আমি ইন্টারভিউর জন্য এসেছি স্যার বসো বসো থ্যাংক ইউ স্যার ব্যাড ভেরি ব্যাড তোমার তো 7 দিন আগে আহনের কথা আমার কোনো দোষ নেই স্যার চিঠিটা গিয়ে দেরিতে পৌঁছলো তাছাড়া আসার জন্য আমার কাছে পয়সাও ছিল না সেটা আমাদের নয় ডাক বিভাগের এফিসিয়েন্সি ব্যাড ভেরি ব্যাড কিন্তু এই বাবুরে তো চাকরি দেওয়া হইয়া গেছে দেওয়া হয়ে গেছে চাকরিটা না পেলে আমার মা ওষুধ না পেয়ে মরে যাবে স্যার এই দুনিয়ায় আমার উপর কেউ নেই অনেক ভরসা করে আমি আপনার কাছে চলে এসেছি চাকরিটা না পেলে আমি আর ঘরে ফিরবো না আপনার মাইনেটা কত বলেন স্যার 650 টাকা হ্যাঁ only 650 বিএসসিতে ফার্স্ট ক্লাস পে আমি চাকরি করব 650 টাকায় চান্স নেই স্যার সরি আই এম সরি স্যার আচ্ছা লোক তো অখুনি কইতে আসিল চাকরিটা আমার নেওয়ার দরকার আবার জিজ্ঞাসা করতে আছে মাইনা কত ব্যাড ভেরি ব্যাড তুমি লাকি স্যার বাবা ওর জায়গায় অ্যাপয়েন্টমেন্টটা তোমাকেই দিয়া দিলাম দাদা দাদা একটু শুনবেন আপনি কি করে এত বড় ত্যাগ করতে পারলেন কোন কোন ভাষায় যে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না কিন্তু আপনারও তো চাকরিটা দরকার ছিল ছিল কিন্তু তোমার কথা শুনে ভাবলাম তোমার মায়ের চিকিৎসার জন্য এই চাকরিটা আমার চেয়ে বেশি তোমারই দরকার আরে মা তো সবারই তোমার মাকে আমার মা নন দাদা
দাদা এসেছে দাদা দাদা এই দাদা এতক্ষণ কোথায় ছিলি রে আরে খালি হাতে এসেছিস মিষ্টি কই কেন মিছমিছে বোর করছিস বলতো জাগলে জল নিয়ে বলে কেন মিষ্টি কই কেন রে চাকরি হলো না নাকি যাবি না দেখবি তুই কেমন বোন রে ঘরে পা দিতে না দিতে ওর সঙ্গে লেগে গেলি যা পাস নিয়ে যা ও যাচ্ছি যা হাত পা ধুয়ে তুই খেতে ভালোবাসিস বলে দারুণ পায়েশ করেছিস পায়েশ শিকিরান শিকিরান আরে এইটুকু কেন আনলি নে বাবা ভালো হয়েছে চাকরি হলো তো কবে জয়েন করবে জয়েন করবো কাল পরশু পয়লা যা আরো পয়সা আরে দেখছিস কি যা পাস নিয়া যা না জগু মা মাইনে কত রে হ্যাঁ মাইনে 650 650 সত্যি আমি ঠিক জানতাম তোর চাকরি হবেই হবে ভগবান আমার ডাক শুনেছেন দাদার চাকরি বারবার যেমন হয় এবারেও তেমনি হয়েছে মা কি বললি ওর কথা কেন শুনছো মা মা তুমি ওর ঢং থেকে কিছু বুঝতে পারছো না যোগু তুই আমার দিকে চা আমার মাথায় হাত থেকে বল কথা কি জানো না চাকরিটা হয়ে গিয়ে কি হলো ও হলো না হলো না কেন হলো না রাগ পাস আমি জানতে চাই কেন হলো না সুদাম এত চেষ্টা করেছিল বলেছিল চাকরি নিশ্চয়ই হয়ে যাবে তুই নিশ্চয়ই কিছু গোলমাল পাকিয়েছিস প্রত্যেকবার যেমন উল্টো সিধে বলিস এবারেও বলেছিস ও আমার কথাটা শুনে একটু না না তোর কথা কি শুনবো আমি কি তোকে চিনি না ওরে তোর একটু লজ্জা শরম নেই খেতে খেতে বুড়ো বয়সে মরতে বসেছি কোমর শির সব ভেঙে গেল সব সাথে খাম খেয়ালি চালিয়েছিস তোর যদি এমন বসে খাবার ইচ্ছে তাহলে এই মুহূর্তে বেরিয়ে যাবার আমি কি করতাম বেরিয়ে যা আমি পড়া বাচ্চা চালিয়ে খেতে আজ তোমাকে সারা জীবন আমি শুধু খেতে খেতে মরব বাবু বসে বসে ভোজ খাবেন চুল পাকতে চলল কোন কালে আর বুদ্ধি হবে আমার কপালে যদি মরণ এখনি থাকতো তো এই জমের চুলো থেকে আমি রেহাই পেতাম কুলাঙ্গার কোথাকার সারাটা দিন কোথায় চক্কর কেটে এলো পয়সা রোজগারের নামে বলে কি আমি পায়েশ খাবো তুই আয় তোকে আমি পায়েশ আমার পায়েশ দে সবটুকু তুই খাবি আমরা খালি হাত চাটবো আহ দেবী না মজা দেখবি কি করবি মাকে ডাকবো মা আরে সুভদ্রা কার সঙ্গে কথা বলছিস বড় বাড়িতে কিন্তু শুভ কার সঙ্গে গল্প করছিস না মা একটা হুলো বিড়াল এসে হুচ্চুত করছে তাড়াতাড়ি খেয়ে নে মা এসে আমাকে বকবে কি আজ সেই সুদামদার গ্যারেজে শুবি তো কি আর করা যাবে রাত পোহালে সকালবেলায় মায়ের রাগ পড়ে যাবে না আনান জলান নে তাড়াতাড়ি খেয়ে নে সুভদ্রা আরে শুভ কি হলো কি কিছু না মা সেই হলো বিড়ালটা আরে গেলাস কি করে ভাঙলো সেই বিড়ালটা রোজ কিছু না কিছু ভাঙছে তুই জানলাটা বন্ধ করে খেয়ে নে আমার খেতে ইচ্ছে করছে না ইচ্ছে নেই না দাদাকে ঘর থেকে তাড়িয়ে দিলে বলে মন ভালো নেই আমার বই গেল ও খাক কি না খাক হ্যাঁ তাই তো ও এমনি মাসে 30 বার গালি খাচ্ছে আর 25 বার তারা খাচ্ছে কাল সকালেই এসে হাজির হবে ওর আর কি দোষ বল ওর সময়টাই খারাপ যাচ্ছে তা না হলে ওর একটা চাকরি জুটতো না আমিও কেমন অলক্ষণে মা দেখ ছেলেটা এত সাত করে পায়েশ খেতে চাইলো আর আমি তাকে দিলাম খেতে তোর তো পায়েশ ভালো লাগে নাই কে খেয়েছে পায়েশ বিড়াল বিড়াল খেয়েছে হ্যাঁ বিড়াল পায়েশ খাচ্ছে বিড়াল গেলাস ভাঙছে বিড়াল আর তুই কি করছিস তুই কি করছিস দাদা খেয়েছে সেবারও ফিরবে না বড় মুশকিল হলো ও তুই চাবি দে তো না মনিয়া এবারে তুই তোমাকে নিদ্রা দেবী ডাকছে চলো খোকা বাবু আজকেও মশার মধ্যে শুতে হবে We'll be right back.
করবে। আপনি? হ্যাঁ আমি, আমার ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। ইঞ্জিন? আপনার ইঞ্জিন? গাড়িটার। গাড়ির? আগে বলবেন তো গাড়ির। আপনি মেকানিক? হ্যাঁ হ্যাঁ আমি তো মেকানিক। গাড়িটা প্লিজ। কিন্তু আপনি? হ্যাঁ আমি সীমা। শুধু একটা চুমা? না 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 কিছু না, আসি। আপনি ভিজে গেছেন তো? থ্যাংক ইউ। কিন্তু আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। স্টার্ট হচ্ছে না মানে শিগগিরই করো। আমি মেকি মেকানিক, গাড়ি আমার কথা শুনবে কেন? কি ভাবছিস? ভাবছি কি ভাবছিস? চুপ। কার্বোরেটরে ময়লা জমে যেতে পারে। কার্বোরেটর? ও কিছু না, আমি ঠিক করে দিচ্ছি। ও অয়েল ট্যাঙ্ক নয়, কার্বোরেটর। কার্বোরেটর আমি কার্বোরেটর ঠিক করছি। আপনি বলুন ড্রেসটা পাল্টে আসুন, মানে ভিজে গেছেন তো? হ্যাঁ এইদিকে যান, ভেতরে যান। হ্যাঁ যান, চলুন আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিয়ে আসি। সে থাকে কোথায় কার্বোরেটর? তুমি কোথায় থাকো? হ্যাঁ স্বর্গের পরি যেন কি সুন্দরী রূপসী, তাকে যে পাবে তার জীবন ধন্য হয়ে যাবে। যে সুন্দরী পরিটি সে ভরসায় ভিজে ভিজে নিরালায় ভিরুলা যে সুন্দরী পরিটি সে ভিজে ভিজে মন নিয়ে কানে কানে যায় কয়ে তোমাগে ভালোবাসি পরিটি সে। এই বয়সে অতি সহজে বর সালাগায় মনে দেয়া গোনা, এই বয়সে অতি সহজে বর সালাগায় মনে দেয়া গোনা, সেই আগুনে ছোঁয়া লেগে অসময়ে আসে মনেতে ফাগুন, হাসে সে তো মন খুলি ও হাসি শুধু খিলি খিলি আমাকে সে ভালোবাসে পরিটি সে।
দিন রাতে এই রূপসী মনে হয় যেন এক উর্বশী চাঁদিন রাতে এই রূপসী মনে হয় যেন এক উর্বশী আমার সাথে দেখে তাকে কেউ যদি বলে কে সুন্দরী রূপে গুণে ষোল কলা শুধু কিছু স্পুঢ়িলা দেয় না ধরা অধরাশে পরিটিছে দায়িত্বহীন সাংবাদিকদের দিয়ে খোলা চোখ যে কি করে চলবে সে কথা খোলা চোখই জানেন। তোমাদের মতো বয়সে আমি 15 বার জেলে গেছি। নেতাজি সুভাষ বোসের আজাদের ফৌজের শৃঙ্খলিত সৈনিক ভাবে আমরা ব্রিটিশ সাম্রাজ্য টলিয়ে দিয়েছি, আর কয়েকটা গুন্ডার ভয়ে তুমি মূল্যবান ডকুমেন্ট সমস্ত ফেলে দিয়ে এলে। ছি 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 ছি, তোমরা কি ভেবেছো সাংবাদিক হওয়া এত সহজ? প্রতি মুহূর্তে তোমাদের এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে বিষোদ্গার করতে হবে। সেই জন্যে গুন্ডারা তোমাদের হয়রান করবে, পুলিশ তোমাদের নির্যাতন করবে, যে সমস্ত মানুষদের স্বার্থে বাধা পড়বে তারা তোমাদের মেরে ফেলতে চাইবে। কিন্তু আমি তোমাদের বলবো, খোলা চোখে কাজ করবার মানে তোমাদের রক্ত শপথ নিতে হবে, সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে, দরকার পড়লে প্রাণ পর্যন্ত বলি দিতে হবে। সেই জন্য তোমাদের প্রতিমূর্তি গড়া হবে না, তোমাদের শহীদ বলে ঘোষণা করা যাবে না, তোমাদের পদ্মশ্রী কি জ্ঞানপীঠ পুরস্কার জুটবে না, কিন্তু খোলা চোখের দরবারে যুগ যুগ ধরে তোমরা আসন পাবে। কারণ অধর্ম যুদ্ধে তুমি অর্জুন সেজে নিজের কর্তব্য করেছো, আর এই পবিত্র কর্তব্যের জন্য মৃত্যু তোমাদের মেরেও মারতে পারবে না, শত্রু তোমাদের বিনাশ করবার চেষ্টা করেও বিনাশ করতে পারবে না। আমার কোনো দোষ নেই স্যার, আমি গুন্ডাদের ধোকা দেওয়ার জন্য সীমাদেবীর হাতে সমস্ত কাগজপত্র দিয়ে অন্য রাস্তায় চলে এসেছিলাম। না বাবা, মানে তো বাবা বাবা, অফিসের ভেতরে আমি এমপ্লয়ার আর তুই এমপ্লয়ী। বল স্যার। স্যার হোয়াট? স্যার স্যার, কোথায় গেল সেই ফটোগ্রাফগুলো, সেই ক্যাসেটগুলো? এই বুড়ো বয়সে জীবনের উপর বাজি লাগিয়ে কত কষ্টে সেই ফটোগ্রাফগুলো আমি সংগ্রহ করেছিলাম, আর তুমি কে? কে তুমি উদ্ভ্রান্ত যুবক? মানে এই অফিসের ভেতরে আসবার জন্য কে তোমাকে অনুমতি দিল? না স্যার, মানে এ সীমা। সীমা, সীমাকে তুমি কেমন করে চিনলাম? না মানে স্যার, কাল রাতে। কাল রাত্রি মানে? কাল রাতে তুমি কে ফলো করেছিলে? তুমি তাহলে সেই গুন্ডা? আমরা? আমি গুন্ডা নই স্যার, নেহাতি ভদ্রলোক। ভদ্রলোক? ও জেন্টলম্যান, বলো। টেক ইউর সিট, বসো। এবার বলো কি তোমার অসুবিধা? কোন সরকারি অফিসার তোমার কাছে ঘুষ চেয়েছে? তোমার উপর অন্যায় করা হয়েছে? না। বলো, খোলা চোখ তোমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে, বলো বলো। না স্যার, এগুলো তো ম্যাডাম ছেড়ে দিয়েছিলেন আমার বন্ধুর ক্যারেজ। সীমা ফেলে দিয়েছিল? আমি জানি, ও একটা দায়িত্বহীনা বালিকা। আরে এটা তো আমার ক্যাসেট ফটোগ্রাফ সব আছে। ক্যাসেট ফটোগ্রাফ সব আছে? থ্যাংক ইউ ইয়াং ম্যান, তোমাকে অশেষ ধন্যবাদ, ইউ শুড বি রিওয়ার্ডেড। বলো তোমার নাম কি, তুমি কি করছো? আমার নাম জগন্নাথ দাস, বিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েও বেকার আছি স্যার, চাকরি পাচ্ছি না। চাকরি? চিন্তা নেই, আমি তোমাকে চাকরি দেবো, খোলা চোখের অফিসে জার্নালিস্টের চাকরি। মাইনে কত জানো? 650 টাকা। স্যার 650 টাকা? এর চেয়ে বেশি দিতে পারবো না, কারণ এটা একটা গরিব সংস্থা। বলো রাজি? রাজি কি? তোমাকে রাজি হতেই হবে। বাবা মার আশীর্বাদ নেই? তোমার কাছে তো আশীর্বাদ নিয়েছি, আবার কোন বাবা মার কাছে যাবো? আরে পাগল, আমি তো যশোদা মা মানুষ করেছি, কিন্তু যে 10 মাস তোকে গর্ভে ধরেছে তার মমতা তার আশীর্বাদ সব সময় তোর সাথে সাথে রয়েছে। বাবা মা রক্তের সম্পর্কটা মুছে ফেলতে পারবি? আমি পারি, যে বাবা জন্ম দিয়ে আমায় অনাথ করে দিল
সেই লোকটাকে আমি বাবা বলে কখনোই মানতে পারবো না। শেষবারের মতন যখন ওর সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, আমাকে দেখে হাউ হাউ করে কাঁদলো। পরে শুনলাম পাগল হয়ে গিয়েছে। সেই ভগবান জানে এখন সে কোথায় কেমন আছে। রঘু না রঘু, বুঝলে তো স্যার, তোমাদের মতো ব্যবসায়ীদের জেল কয়েদীদের প্রত্যেক দিন কিছু না কিছু বন্টন করা উচিত। এলে স্যার শুধু মিষ্টি। এই না স্যার, একটা মারাত্মক কয়েদি স্যার নিজের স্ত্রীকে হত্যা করে জেল খাটছে। নিজের স্ত্রীকে মেরেছে? হে ঈশ্বর, এদের তুমি ক্ষমা করে দিও। এরা কি করেছে তা নিজেরাই জানে না, নইলে অন্য অপরাধীদের ভয় থাকবে না। মোটেই থাকবে না, এদের দণ্ড পাওয়া উচিত উচিত উচিত। চাল ডাল সরিষতে মিশানোর জন্য বিভিন্ন সাইজের পাথর, তেলের মিশানোর জন্য শিয়াল কাটা ও রাসায়নিক রং, চিনিতে মিশানোর জন্য কাচের গুঁড়ো, তো মুড়ো দেখি এতে ছলকালের প্রচন্ড হাত আছে। এতো দাঁতকে যদি ছলকাল ছাক দিয়ে মাত রাখতে চান, তবে খোলা চোখ এতো দাঁতের সব কুকর্ম কত ছ খোলা চোখের পরবর্তী সংখ্যায় প্রকাশ করে দেবে। ফোরটান লাগা 420 420। হ্যালো, এটো আরে একটা গেহ প্রবাদ আছে শুনবে, অতিবার বেড়ো না ঝড়ে পড়ে যাবে হে। আরে হাটের মধ্যে নাচতে নেমে এক হাত ঘোমটা, হ্যাঁ আর ঘোমটা, এবার তো নাংটা হবার জোগাড়। আমার ব্যবসায় লাটে তুলবে এই খোলা চোখ কাগজওয়ালা। আরে তোমাদের গতি করার জন্যই তো উগ্রসেন বেঁচে আছে। হ্যাঁ আমি নেত্যানন্দকে পাঠিয়ে সব বন্দোবস্ত করে দিচ্ছি। হ্যাঁ নেত্যানন্দ, কি হলো, তুমি আমাকে ঘুষ দিচ্ছ? তুমি ভেবেছো নোটের বান্ডিল কয়েকটা আমার সামনে রেখে দিলে আমার মুখ বন্ধ হয়ে যাবে? শাসক দলের হোক কিংবা বিরোধী দলের হোক, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে চরণে খোলা চোখ চিরদিন সংগ্রাম করে এসেছে আর করবে। অর্থ ক্ষমতা প্রলোভন কেউ তার পথ রুদ্ধ করতে পারবে। আমি কি তা জানি না? আপনার মতন এডিটর আছেন বলেই এই দেশটা চলছে। কিন্তু আপনারা এটাকে ঘুষ বলে ভাবছেন কেন? এটাকে ভিড় বলে ভাবুন না, এটা স্যালাইন বলে ভাবুন না। অন্য কাগজওয়ালা বিজ্ঞাপন দেবার নামে সারা দেশে হরিণ লুট করেই চলেছে, আর আমরা যারা দেশ সেবা করছি আপনাদের এই সংস্থাকে যৎকিঞ্চিত সাহায্য না করলে আপনাদের এই সংস্থা চলবে কি করে বলুন তো? আপনাদের এই খোলা চোখ কাগজ বাঁচবে কি করে আমাকে বলুন? থাক, আমাকে আর হিতবোধে শোনানোর দরকার নেই। 45 বছর স্বাধীনতার পরে তোমরা এদেশে জনতাকে কি দিয়েছো?
অনাহার দারিদ্র লোককে শুষে শুষে তোমরা যে কালো টাকা জমা করেছো ভেবেছো তাই দিয়ে নিজের কৃতকর্মকে সম্ভব না না অন্তত আমি বেঁচে থাকতে থাকতে তা হতে দেবো না যাও বেরিয়ে যাও এখান থেকে আর কখনো যদি এমন দুঃসাহস করো তাহলে আমি কাউকে ক্ষমা করবো না যাও ঠিক আছে এক মাগে তো শীত যায় না কি হলো স্যার চিনে রাখো এরা হচ্ছে আমাদের সমাজের দুষ্ট প্রণ মির্জাফর শকুনি বিভীষণ লোকটা কে এ তো দাসের মতো লোকটা পুঁজিবাদীদের এক ভিন্ন দালাল বেতনভোগী ভণ্ড কিন্তু সে জানে না যে এই বিবেকানন্দ মুখার্জির নখদর্পণে এদের কুকীর্তি চিকুচি কুষ্টি রয়েছে না আমি এদের ছাড়বো না 14 বছর আগে এদের জন্য যে মেয়েটা জ্বলে পুড়ে মরেছিল সেই সত্যকে প্রকাশ করে আমি এদের সিংহাসনকে টলিয়ে দেব স্যার 14 বছর আগের ঘটনাকে খোলা চোখে প্রকাশ করে লাভ কি হবে হ্যাঁ তাছাড়া আমাদের হাতে তো কোনো প্রমাণও নেই সেদিন সেই প্রমাণের অভাবে এরা বেঁচে গিয়েছিল কিন্তু আজ প্রমাণ না থাকলেও এদের জীবন আমি দুর্বিষহ করে দেবো কিন্তু স্যার আমি কারো কথা শুনবো না যাও তোমরা আমার চোখের সামনে সেই 14 বছর আগের ঘটনা চল চল করে ভাসছে না আমি এদের ছাড়বো না কখনোই না কি হলো মহারানী মুখটাকে ধান সেদ্ধ হাড়ির মতন কেন করেছিস আরে আরে আজ বুঝি রাখি পূর্ণিমা যোগ নেই তাই কি করবি বল তার তো প্রেসের চাকরি খবর আনতে কোথায় না কোথায় গিয়ে থাকবে একে অফিসের চাকরি 10টা থেকে 5টা মা ওই মা ঠিক আছে তোর আল্লাদি বোন এত বড় মুখ করে বসে আছে তোর খালি কথাই সার আজ থেকে তোর সঙ্গে আড়ি আরে যখন একটা শাড়ি দিতে পারতাম না তখন হাতে রাখি বেঁধে দিচ্ছিলি আজ যখন বেঁচে বেঁচে শাড়িটা কিনে এনেছি তখন কন্যা বলছে আড়ি ঠিক আছে বোনই যদি হাতে রাখি না বাঁধে তাহলে হাত রেখে আমার লাভ কি যাক এর সঙ্গে আজই আমি আড়ি করে দেব ইহাতে তোর অধিকার নেই ইহাতে আমার আমাকে আশীর্বাদ করার জন্য আমাকে রক্ষা করার জন্য আর আমাকে শাসন করার জন্য কাঁদে না পারি রাখি রে রাখি তুই
सोना बंटी तोर राखी जियन काठी बंटी जे सोना बंटी तोर राखी जियन काठी की दिने की राते रोए तोर साथे सुखे हे से दुखे मुझो आखी राखी रे राखी तुई रोई शक्ति राखी रे राखी तुई रोई भालो भाईर हाते राखी बेधे रक्षाबंधन पर्व शेष आर आमार हाथ खाली ने बांध दे बेधे दे आगे बार कर आगे बांध ना ना आगे ते बार कर सुदाम तुई दे दे आमार तेको निये छे বছরের পর বছর খরচ বেড়ে যাচ্ছে রে আর উনি এনে এই না হলে ভাই এই টাকা টাকা এই এটাও যাচ্ছিল রে বাবা বাবা গাড়ি যাচ্ছিলাম মোটর যাচ্ছিলাম ওহো ফোন আমার হাতে রাখি বেঁধে দেবে বলে এত ঝামেলা ঝামেলা হবে না আপনি ক্ষমতায় আছেন বলে ঝামেলা সামলে নেবেন কিন্তু আমরা আরে চোদ্দ বছর আগের ঘটনা যদি সেই সময় প্রমাণ হবে ফেঁসে যায় তবে এখন প্রমাণ করবে কে আর যদিও প্রমাণিত হয় তবে সেই লোক যে আমরা তার প্রমাণ কি হ্যাঁ কিন্তু আপনি জানেন না খোলা চোখের সম্পাদককে চেনেন না মশাকে মারতে গেলে সে কামান দাগে দিলকে তাল করবে চোদ্দ বছর কেন একশো বছরের নথিও তার কাছে আছে আমাদের ছবি ছাপিয়ে সে যদি সিবিআই তদন্ত করতে দাবি করে তাহলে আমাদের কি হবে আজীবন কারাদণ্ড না হয় ফাঁসি তুমি পুলিশের লোক তুমি তো চোর ডাকাত বদমাশদের খেলাচ্ছ কিন্তু আমরা রাজনীতি করছি মানুষ চড়াচ্ছি কি ব্যাপার কি তোমাদের দরকার দরকার খোলা চোখ আজ থেকে কিছুই দেখবে না মানে কিছু বুঝতে পারছো না খোলা চোখ নাকি সর্বদর্শী আজ থেকে খোলা চোখ অন্ধ হয়ে যাবে খোলা চোখ পলকহীন তার পলক নেই তাকে কি বন্ধ করতে পারবে না বন্ধ করতে পারবে না হ্যাঁ
তোমার চোখ দুটো যদি অন্ধ হয়ে যায় তাহলে তো খোলা চোখও বন্ধ হয়ে যাবে নাকি হ্যাঁ পুলিশ স্টেশন হ্যাঁ মনে থাকে যেন একটু আগে যা বলেছিলাম খোলা চোখ আজ থেকে কিছুই দেখবে না জোরে জোরে আচ্ছা ওকে ব্যস্ত হবার কিছু নেই সিস্টার মেডিসিন দিয়ে দিন হয়েছে ওই মেডিসিনটা না মানে সুদাম লোক এই 70 বছরের পুরুষ শিরায় কার রক্ত বইছে জানো বোন তোমার ছেলের তার জন্য আমি আরেকটা নতুন জীবন পেয়েছি ও কথা কেন বলছেন সে তো তার কর্তব্য করেছে আর সেই কর্তব্য করতে করতে ও আমাকে চিরঋণী করে ফেলেছে এই বয়সে ওর ঋণ শোধ করবার জন্য আমার কাছে কিছু নেই বোন জানি না তুমি রাজি হবে কিনা আমি কিন্তু মনে মনে সব ঠিক করে ফেলেছি বোন মানে হ্যাঁ বোন কাল হয়তো আমি না থাকতেও পারি সীমাকে তোমার হাতে সঁপে দিচ্ছি সীমা নিশ্চয় তোমার বাড়ির আদর্শ বউ হতে পারবে তুমি কি ওকে গ্রহণ করবে না কেন করব না সে তো আমার সৌভাগ্য কি বৌদি এমন লজ্জাবতী হচ্ছ কেন শুনলে তুমি পম্পম তোমার পিতাশ্রী আমার মাতাশ্রীকে কি বললেন আজ থেকে তুমি আমাকে ডাকবে আর্য পুত্র আর আমি তোমায় ডাকবো খবর আছে জোর খবর আছে হারিয়ে গেছে তার নাম তার ধাম তাকে পাওয়ার ঠিকানা মন জেনেছে হারিয়ে গেছে কেতে রয়েছে মোরে প্রেমেরি আগুন কেউ যদি জেনে যায় মনের ফাগুন দুনিয়াতে মেনে কেউ প্রেম করে না ভালো যে বাসে সে তো মানে না মানা ও খবর আছে জোর খবর আছে সুন্দরী মেয়ে একে প্রেমে পড়েছে যার সাথে জানি তাকে তার ঠিকানা খালি হারিয়ে গেছে ও খবর আছে জোর খবর আছে সুন্দরী মেয়ে এক হারিয়ে গেছে
দিয়ে তোমাকে আজ নিয়ে যাই যদি পার হয়ে সাত সমুদ্র তেরো নদী দুনিয়াতে ছিল না তো কেউ আপনার ভালোবাসা দিয়ে যে যে ঠিকানা বাঁধা খবর আছে জোর খবর আছে সুন্দরী মেয়ে এক চিঠি তার আশা ভরসা মন জেনেছে খবর আছে জোর খবর আছে সুন্দরী মেয়ে হাতে ফেসে গেছে তুই কে মে তুই না থাকলে আজকে আমার জীবনটা নিশ্চয়ই শেষ হয়ে যেত ভগবান তোর মঙ্গল করবে আচ্ছা মে আমাকে একটু এই রাস্তাটা পার করে দিতে পারবি হ্যাঁ কাকু আসুন আসুন আরে মে সামনে একটা বাংলোর মতো বাড়ি দেখা যাচ্ছে কি হ্যাঁ কাকু হ্যাঁ আমাকে তাহলে ওইখানে নিয়ে চল আপনি কি ওইখানে থাকেন হ্যাঁ ওইটাই আমার ঘর এই দাও এই লোকটাকে চিনছো ফলো হিম তোর ঘরে আর কে কে আছে রে মে কি বলবো কাকু আমি বড় হতভাগী ঘরে রুগ্ন মা আর ছোট ভাই এখন একটা চাকরি পেলাম না এই কথা তুই আমাকে ঘরে নিয়ে চল রে আমি আমার বন্ধুদের বলে তোর জন্য একটা চাকরি জুটিয়ে দেব তারা সব বড় বড় অফিসার তারা চাইলে তো চাকরি হবেই সত্যি কাকু আমি অন্ধ বলে তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না 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 এই শহরে সব বড় বড় অফিসার আমার চেনা আরে এই লোকটা তো সেদিন আমাদের অফিসে গিয়েছিল তাহলে আজকের অন্ধের মতো চলছে কেন এটা একটা চাল দেখছ না কেমন অ্যাক্টিং করছে ওকে ফলো করলে সব জানা যাবে চল এইটা বুঝি আপনার বাড়ি এটা আমার বাড়ি তোর বাড়ি আমাদের সবার বাড়ি আমি কিছু বুঝতে পারলাম না কাকু একটু সবুর কর সব বুঝতে পারবি এইখানে আজ তোর চাকরিটাও হয়ে যাবে আরে বাহ নেত্যানন্দ তোমার পছন্দের তারিফ করতে হবে আগে আপনাদের সেবায় নেত্রানন্দের জান কুরবান তার মানে ওরে অন্ধ সেজেছি খালি তোরই জন্য না হলে তোর মতো মে চলবে কি করে আরে নখরা দেখাচ্ছিস কেন চুরি ছেড়ে দাও উচিত উচিত ছেড়ে দেবে মেরা কেয়া হোগা রে বসন্তিয়া একটা গেয় প্রবাদ শুনবে ভজরে মনে গোবিন্দ কে পরে মহানন্দ তোমরা তো নিচ তোমরা তো হীন তোমাদের মতো চোখালা মানুষদের বিশ্বাস নেই তবু আমি তোমাকে অনুরোধ করছি অন্ধ মানুষদের বদনাম করো না লোকদের অন্ধের উপর বিশ্বাস হারিয়ে যাবে বিশ্বাস হারিয়ে যাবে নেকালন্দ দেখো তো আমার যেমন ভাবে হোক সে নেগেটিভ দরকার যদি প্রয়োজন হয় খোলা চোখ প্রেস তাকে ধ্বংস করে দাও যাও বুঝলি সীমা কাল সকালে খোলা চোখ লোকের হাতে পৌঁছে গেলে রাজ্য জুড়ে হইচই পড়ে যাবে শাসনে থাকা প্রভাবশালী মন্ত্রীর গোপন মধুচক্র তার সাকরেতে অবৈধ কুকীর্তির কাহিনী দেখিস এই সংবাদ সে ভণ্ড রাজনীতিজ্ঞ কালোবাজারি ব্যবসায়ী আর দুর্নীতিগ্রস্ত পুলিশদের মুখোশ খুলে দেবে এবার ওদের কেউ রক্ষা করতে পারবে না কি এডিটর সাহেব কোন খুশিতে এমন পাগলের মতো চিৎকার করছো কে তোমরা
আমাকে চেনো না? আমি হচ্ছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর অফিসার। আমরা খবর পেয়েছি তোমার প্রেসে অশ্লীল ম্যাগাজিন ছাপা হচ্ছে। তোমার প্রেসে আমরা তল্লাশি নেব। তুমি এসেছো? এগুলো অশ্লীল ম্যাগাজিন নয়, তোমাদের মৃত্যুবান। ও, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ বেরিয়ে গেছে? হ্যাঁ, কাল ভোরে পাঠকরা তোমাদের ঘৃণিত জীবনের কুঅধ্যায় সব জেনে যাবে। আচ্ছা, কাল এ কাগজ পাঠকদের কাছে পৌঁছবে না। কি বললে? কিছু না। আরে দেখছিস কি? দেখো, আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। সাবধান? মুখোশ খুলে দিবি জগু, কথা দে জগু, কথা দে, কথা দে। কথা দিচ্ছি স্যার, কথা দিচ্ছি। শিবা, শিবাকে তোকে ঝরা অশ্রুর লুকানো হতাশা, আকাশের শূন্যতে উধাও যে পাখি, নীড়েরই ছায়াকে দিতে চায় সে পাখি। খেয়ালের খেলা চলছে, এই দেশ, এই জাতি আপনাকে শহীদের সম্মান দেবে না, কিন্তু আপনার ত্যাগ, কর্তব্যনিষ্ঠা আর সাধনার জন্য ঈশ্বরের দরবারে যুগ যুগ ধরে সম্মানিত হবেন। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি আপনার স্বপ্নকে সফল করবই। খোলা চোখকে আমি বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করব। খোলা চোখ বেঁচে ছিল, খোলা চোখ বেঁচে আছে, খোলা চোখ বেঁচে থাকবে। কি হলো ডক্টর? আমি খুব দুঃখিত সীমা দেবী, জগন্নাথবাবুকে বাঁচাতে বাধ্য হয়ে হাতটাকে বাদ দিতে হলো। কিন্তু ডক্টর? না না, ব্যস্ত হবার কিছু নেই, জ্ঞান আসলে সব ঠিক হয়ে যাবে।
এখানেই আমার বিয়ের কথা পাকা করে দাও মা। আমি যদি বিয়ে করি এখানেই করব। এটা কি বলছিস অজু? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি মা। যৌতুক আর টাকার লোভে তুমি অনেক নিচে নেমে গেছো, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে তুমি একদিন হাসপাতালে বিনা ওষুধে বিনা পথিতে যন্ত্রণায় চিৎকার করছিলে, আর তোমার এই ছেলে শহরে রাস্তাঘাটে একটা চাকরির জন্য এই অফিস থেকে সে অফিস ঘুরে বেড়াচ্ছিল। জানো তো মা, কার দয়ায় আমি চাকরিটা পেয়েছিলাম, কার দয়ায় তুমি মারাত্মক রোগ থেকে বেঁচেছো? সে হচ্ছে নি জগন্নাথ বাবু। সেদিন দয়া দেখে ইনি যদি চাকরিটা ছেড়ে না দিতেন তাহলে তুমি হয়তো আজ বেঁচে থাকতে না। দেখো মা, তুমি রাজি হও কি না হও, আমি যদি বিয়ে করি এ ঘরেই করব। জগন্নাথ বাবুর ঋণ পরিশোধ করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করব। আমার ভুল হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করো। তুমি যেদিন বলবে সেদিন আমি সুভদ্রাকে আমার বউ করে নিয়ে যাব, কিন্তু কিন্তু একটা শর্তে, কেবল এক বস্ত্রেই আমার লক্ষ্মী আমার ঘরে যাবে। গুড, ভেরি গুড। কি বলি মাই বলো? না আমি তোকে মিথ্যে বলছি। দেখ জগু, আমি আর তোর জন্য মিথ্যে বলতে পারবো না। তুই আমাকে বন্ধু বলে না ভাবতে পারিস, আমি আর পাপের ভাগি হব না। কি করবো বল, আমার এই অবস্থা দেখে শুভ আর মা সহ্য করতে পারবে তো? কতদিন আর তুই নিজেকে লুকিয়ে রাখবি? এমনি লুকিয়ে থাকলে তোর নতুন হাত গজাবে না কাটা হাত জোড়া লেগে যাবে? সুদাম, আই এম সরি জগু, তুই আমাকে ক্ষমা কর, বাধ্য হয়ে আজ তোকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি আমি আর পারছি না জগু, কোন অধিকারে মিথ্যে বলে তোর মা আর বোনের মনে দুঃখ দেব? সুদাম, আমার কি মন চায় না শুভকে দেখব, মায়ের হাতে একটু পায়েস খাব? কিন্তু ওরা যখন আমার এই অবস্থা দেখবে কি বলবো? শোন জগু, তুই ভয় পাস নি জগু, তুই যা সত্যের মোকাবিলা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। সুদাম বাবু ঠিক বলেছেন, তোমাকে সাহস সঞ্চয় করতে হবে, আজ না হয় কাল তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে। আমি কি করব ভগবান, বলো জবাব দাও, কি অপরাধ আমি করেছিলাম যার জন্য তুমি আমায় শাস্তি দিলে? কি অন্যায় আমি করেছিলাম যার জন্য জীবনের মতো তুমি আমায় পঙ্গু করে দিলে? মার কাছে, শুভর কাছে আমি কি করে মুখ দেখাবো, কি উত্তর দেব? তোমার দরবারে এত অন্যায় এত অধর্ম কেন? যে ন্যায়ের জন্য লড়াই করে তার পুরস্কার কি এই? আমি জানি, আমি জানি এর জবাব তুমি দেবে না। আরে তুমি নিজে তো একটা কাঠের মূর্তি, খোলা চোখ মেলে হেসে হেসে মজা দেখছো, কিন্তু চোখ থেকেও তুমি অন্ধ। তোমার যদি মজা দেখার কথা তাহলে মজা দেখো, তোমার যদি মনে কষ্ট দেবার কথা তাহলে একটা হাত কেন? আমার আর একটা হাত আমি বলি দিয়ে দিচ্ছি। জগতের লোক সবাই তো রোজই আমাকে গালি দিচ্ছে, তুই বা বাদ যাবে কেন? তাতে শান্তি হবে তো? ওরে পাগল, তোর তো একটা হাত নেই কিন্তু আমার চেয়ে দু দুটো হাত নেই। কি ভাবছিস, ভাবছিস আমি সে কিনা? কেউ কারো নয়, সব মায়া, সব শূন্য, মহাশূন্য। সে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বলল, হে অর্জুন, এই সমগ্র বিশ্বকে আমারই অঙ্কে ধারণ করে রেখেছি আমি, আমি ছাড়া জগতে অন্য কিছু নেই, সব মিথ্যে, সব ভ্রান্ত। সে এসেছিল মীন রূপ ধরে, কচ্ছপ রূপ ধরে, পরশুরাম রূপ ধরে। কলিযুগে তার পুনরাবির্ভাব হবে, পুনরাবির্ভাব হবে কল্কি অবতার রূপে। সেই আত্মাপীঠে বারো হাতি অস্ত্র, বারো হাতি অস্ত্র ধরে সে সব নাশ করবে, সব ছিন্ন করবে। সে তোর মধ্যে আছে, আমার মধ্যে আছে, এই দারুর ভেতরে আছে।
আর এই পবনে আছে। তা না হলে কি প্রহ্লাদের কথায় স্তম্ভের ভেতর থেকে বের হতো হিরণ্যকশিপুর জন্য নৃসিংহ অবতার হয়ে? আরে যা, নিজেকে তার কাছে সমর্পণ করে দে, নতমস্তক হয়ে চা তাকে, দেখবি সে যতটুকু নিয়েছে তার শতগুণ ফিরিয়ে দেবে, সব তোর হয়ে যাবে। চা চা তাকে। সে তার হাতের বর্ম দিয়ে দিল, সঞ্জীবনী দিয়ে দিল, আদি শক্তি দিয়ে দিল, নে এই সুদর্শন চক্রে পাপীদের সব নাশ করে দে, বিধ্বংসীদের ধ্বংস করে দে। দাদা সত্যি কথা বলছি, আজ যদি তুই না আসতিস না? না আসলে তুই ভাইয়ের উপর রেগে শ্বশুর বাড়ি চলে যেতে যা। আরে তখন তো তোর ভাইয়ের শাড়ি দেবারও পয়সা ছিল না, এখন দেখ পুরো দোকান উঠিয়ে এনেছে। ও থাক থাক, দাও তোর হাতটা দেখি। ওটা পরে বাঁধলে কি হবে? না না, তুই রাখি না বাঁধলে আমি তোর কোনো জিনিস ছোব না। যার কোনো বোন নেই সে রাখি বাঁধার জন্য কত ব্যাকুল, আর তোর যত বদমাইশি। দেখি তোর ডান হাতটা। ও দেখাবি না? না দেখা, তুই না দেখালে আমি জোর করে বাঁধতে পারবো। দেখা, এই দাদা আগে দেখা বলছি, দেখা, এই দাদা দেখা না। শুভ, আজ ভাই রাতে রাখি বাঁধবি না? হাত নেই বলে আমি কি তোর ভাই নই? যার হাত নেই সে কি কারো ভাই হতে পারে না? রেখে তুই বেঁধে দে রাখি, ভরসা রেখে তুই বেঁধে দে রাখি, একটি হাতে কোটি সে হাতে শক্তি যোগাবে তোরে রাখি, রাখিতে বাধা তো রাখিতে বাধা তো এই বিশ্ব আঁকি। এ তোর কি হয়েছে জগু? তোর এই দশা কে করেছে জগু? বল বল আমার। ও এই জন্য নিজে লুকিয়ে থেকে সুদামকে পাঠিয়ে দিচ্ছে? আমি তোর কে? আমি তোর জন্মদাত্রী মা হয়েছি যে তোর সুখ দুঃখে সাথী হব। যুগুরে তোর সুখের দিনে না হয় আমাকে ভুলে যাস, কিন্তু তোর এই মাকে তোর দুঃখে সাথী হতে দিবি রে।
তুমি ও কথা বলো না মা, আমি কোনো অন্যায় করিনি। সত্য আর ন্যায়ের জন্য আমি আমার হাতটা বলি দিয়েছি। আমি প্রতিজ্ঞা করছি মা, সত্য ধর্মের প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করব। মা, আমি শুনেছি দুনিয়ার সব আশীর্বাদ পেলেও সবচেয়ে বড় আশীর্বাদ মায়ের। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার এই এক হাত দিয়ে শত্রুদের নিপাত করতে পারি। আমার রানী, তুই জগৎ জয়ী হ। তোর মা যদি কোনো ধর্ম করে থাকে তাহলে সেই ধর্ম ফলে তোকে আশীর্বাদ করছি। তোর এই হাতে কোটি হাতের শক্তি হোক, এই হাতে তুই শত্রুদের সংহার কর। আরে মুখ পোড়া, তোদের পিছে আমার ছেলেটাকে মেরে ফেললি, আমাকে একটু দিছে, আমি আর কেন বাঁচব? দুই অ্যাম্বুলেন্সে শুই, একদিন আর দিন দিন। আরে শালা, তোদের লজ্জা করে না, মার খেয়ে চাঁদ বদন দেখাতে এসো, যাবেই যা। আমি কি করবো? পিতাতলি, এই বিলেন গুলোকে এমনি দুলমুত করা উচিত। চুপ কর, হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল, আমি এখন কি করি? পিতাতলি পিতাতলি, তুমি দুত্তাতন মেতোকে ফোন করো, সে বিলেন গুলোকে পতা পথ অ্যালার্ট করে দেবে। হ্যাঁ, অ্যারেস্ট করা উচিত। টেলিফোন। হ্যালো, কে বলছো? আমি জানি তুই পুলিশকে ফোন করবি, পুলিশ মন্ত্রী কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর নিজের ভাটিতে আগুন লাগার খবর তো পৌঁছে গিয়ে থাকবে, বাকি সব ভাটি আমি উড়িয়ে দেব। তোর দেশি মদের কারবার আমি বন্ধ করে দেব। এই ব্যবসার জন্যে তুই সরকারি লাইসেন্সও পাবি না। বাঁচতে চাস তো এখনই বস্তিতে গিয়ে যত মানুষ মরেছে তাদের পরিবারকে 25,000, যারা সব হাসপাতালে আছে তাদের 10,000 করে দিয়ে দে। কে বলছো? তোর বাবার বাবা খোলা চোখ। এটা খোলা চোখে তো আমার খতম করেছিলাম, এইটা আবার কোন খোলা চোখ? খোলা চোখকে তুমি খতম করেছো? ও সর্বব্যাপী অবিনাশী, তুমি তাকে মেরে দিয়েছো? বেশ, যদি মেরেইছো তবে শোনো, খোলা চোখের আজ নবকলেবর হয়েছে তোমাদের মতো পাপী মানুষদের বিনাশ করার জন্য। কি বিশ্বাস হচ্ছে না? 24 ঘন্টা। হ্যালো, কি কি দরকার? আপনার জন্য কফি। থ্যাংক ইউ। কফি আমি তো বলিনি। হ্যাঁ হ্যাঁ, খাওয়া উচিত, খাওয়া উচিত। সব ওই খোলা চোখের মহিমা। খোলা চোখ আর কেউ নয় রে, কোদ কল কি অবতার। তোমাদের কি লীলা চলছে ওখানে? দেশ থেকে কি পুলিশ উঠে গেছে না আইন কানুন সব ভেঙে গেছে? ও ও চুপ করো, আমি যা বলছি শোনো। এই খোলা চোখ কে? যার ভয়ে এটা আমাদের বাবাজি হয়ে গেছে তার জন্য তুমি কি করছো? কি হলো? চেষ্টা? কি চেষ্টা করছো তুমি? নিজের প্রাণ হস্তগত, তার আবার দাপট কত? কি এটা? আপনার চিনে স্যার। দাঁড়িয়ে রইলে কেন? যাও। যাই স্যার। মেয়ের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। এসব কি করছো তুমি? ওঠো ওঠো,
দেখো আমরা হলাম জনপ্রতিনিধি, জনতার সেবা করা আমাদের কর্তব্য। তাছাড়া তুমি হচ্ছে আমার সবথেকে কাছের লোক, তোমার কথা তো শুনতেই হবে। বলো কি হয়েছে? মেয়ে মা হতে চলেছে হুজুর। তার মানে তুমি দাদু হবে? এ তো বড় খুশির কথা। মিষ্টি না এনে তুমি কাঁদছো কেন? তার বিয়ে হয়নি হুজুর। বিয়ে হয়নি? ও ও মডার্ন যুগের মেয়ে, ও তাই একটু খুশিতে হরিবল করে দিয়ে থাকবে। কিন্তু এতে ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা তো আইন করে দিয়েছি, খালি ডাক্তারখানায় গেলেই খালাস। না হুজুর, বেলা গড়িয়ে গেছে, ডাক্তারবাবু বলছেন করতে পারবেন না। পারবে না? ডাক্তার কি কে? চাকরি তাকে চুল করছে, নিয়ম বিরুদ্ধ কাজ করছে সে, আমি তাকে সাসপেন্ড করব। এতদূর যাবার কি দরকার আছে আগে? বিয়ের ব্যাপারটা চুকে গেলেই তো সবকিছুরই সমাধান হয়ে যেত। ঠিক কথা, যথা রাবণ সম্বন্ধ ধরি। আচ্ছা নিত্যানন্দ, কেষ্টটি কে? সে নাম মুখে আনতে সাহস হয় না হুজুর। আরে বলো, আমি সেটা বুঝে নেব। সে আপনার ছেলে। হ্যাঁ কি বললে? আমি মিথ্যে বলছি না হুজুর, আপনি বিয়ের ব্যাপারে রাজি হয়ে যান। নিত্যানন্দ, বুঝলে নিত্যানন্দ, তুমি সত্যিই খুব চালাক। মন্ত্রী উগ্রসেনের সঙ্গে সম্পর্ক পাতাতে তুমি শেষে আমার ছেলে রাজাকে নিয়ে তোমার মেয়ের সঙ্গে ফিট করে দিলে। আপনি বিশ্বাস করুন হুজুর, রাজাবাবু আমার মেয়েকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন বলে। আপনি যদি বিশ্বাস না করেন রাজাবাবুকে ডেকে জিজ্ঞেস করেন। আরে ওকে কি জিজ্ঞেস করব? যেসব মেয়েরা আমার ছেলের জন্য মা হতে চলেছে সবাইকে আমি পুত্রবধূ করতে কি বাধ্য? আর তাছাড়া তোমার মেয়ে যদি সত্যি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে যে কোনো ডাক্তারখানায় গিয়ে 200 টাকা খরচা করলে তোমার মেয়ে আবার সতী হয়ে যাবে। এই নাও 200 টাকা। তাদের ঘরের মেয়েরা কি সব এমনি ভাবেই সতী? এতদিন সেবা করে এসেছি, এটা কি তারই পুরস্কার? আমি যদি পাপ করে থাকি দিন আসবে যখন তোমরা সকলে আমার মতো পাপের প্রায়শ্চিত্ত করবে। খোলা চোখ সব দেখছে, সে নিশ্চয়ই তোমাদের শাস্তি দেবে, নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই। আর সেদিন যেদিন পরের বৌঝিকে নিয়ে ওদের সেই অভিশাপ তোমার উপরে পড়বে না তো কার উপরে পড়বে? তুমি ঠিকই বলেছো, ওদের অভিশাপ আমার উপরেই এসে পড়েছে, কিন্তু আমার পাপের প্রতিফল আমার মেয়ে ভোগ করবে, এটা আমি সহ্য করতে পারছি না কোনো মতেই না। আমাকে প্রাণে মেরে ফেলো, কিন্তু আমার মেয়ের একটা গতি করে দাও খোলা চোখ। আমার পায়ে পড়ার দরকার নেই, খোলা চোখে শরণ যখন নিয়েছো সে নিশ্চিত তোমাকে উদ্ধার করবে। আমি কে? আমি তো কেবল তার নির্দেশ মেনে কাজ করছি। খোলা চোখ চাইলে তোমার মেয়ের বিয়ে হবে, আর বিয়ে মন্ত্রীর ছেলের সঙ্গেই হবে। বিয়ে হবার আগে ফুলশয্যা নিষেধ, আজকে না তোর বিয়ের পিঁড়িতে বসার কথা, আর তুই এখানে ফুলশয্যায় শুয়েছিস। জানিস আমি কে? জানি তুই একটা রাস্তার কুকুরের বেওয়ারিশ বাচ্চা। হ্যালো, কে? খোলা চোখ? হ্যাঁ খোলা চোখ, তোমার ছেলের বিয়ে ভালোই ভালোই হয়ে গেল মন্ত্রীবর। কি হলো? আমার ছেলের বিয়ে তার সঙ্গে? তোমার সাগরের নেত্রানন্দের মেয়ের সঙ্গে? অসম্ভব, এ বিয়ে আমি মানবো না। মানা না মানো তো পরে, আগে বউকে বরণ করবার ব্যবস্থা করো। আর শোনো, বউকে বরণ করার বদলে যদি তোমার পুরনো চাল চালানোর চেষ্টা করো ছেলের ঢাকে তো কাঠি পড়েছেই, এবার তোমার সনায়েরও পুঁ ধরবে। হ্যালো হ্যালো হ্যালো, আমরা জনপ্রতিনিধি হয়ে যদি বিনা যৌতুকের আদর্শে বিয়ে না করি তাহলে লোকে আমাকে বলবে কি? আমাদের কাছে শিখবেটা কি? এসো
চলো। ছোট লোকের মেয়েটা আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আমি ওকে খতম করে দেব, ওকে খতম করে দেব। আয়েস্তা বলিয়ে বস, কারণ দেওয়ালেরও কান আছে। আপনি কি সেই শ্লোকটা ভুলে গেলেন? বুদ্ধিং যস্যং বলং তস্য নির্বুদ্ধিশ্চ কুত বলা। মানে? মানেটা নিহাত সহজ। আজকাল প্রত্যেক দিন দুনিয়ায় কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে, ঠিক তেমনি একটা দুর্ঘটনা এখানেও ঘটতে পারে। তুমি ঠিক বলছো, দুর্ঘটনা। তারপর কি আর বলবো, আমরা যত চেষ্টা করেও বউটাকে আগুনের মধ্যে থেকে বের করতে পারলাম না। দেখতে দেখতে বউটা আমার আগুনের মধ্যে পোকার মতো জ্বলে গেল। ধৈর্য ধরুন স্যার, ধৈর্য ধরুন। যে গেছে সে কি আর ফিরে আসবে? নাই। আরে তোর খোলা চোখের দরবারে কি এই বিচার? ভুল করেছি আমি, কিন্তু আমার মেয়ে কেন মরলো বল, জবাব দে। সে বেঁচে আছে, জগন্নাথের আশীর্বাদে সে বেঁচে আছে। সে বেঁচে আছে? হ্যাঁ, সরকারি হাসপাতালে 17 নম্বর বেড। তুমি কেঁদো না, তারপর কি হলো বলো? তুমি গেছিলে গ্যাস জ্বালতে, গ্যাস খোলা ছিল, কিন্তু গ্যাস খুললো কে? আমি আর আমার স্বামী ছাড়া ঘরে আর কেউ ছিল না স্যার। ঘর ভর্তি আগুন, কত চিৎকার করলাম, কেউ খুললো না। তুমি যে বললে তোমার স্বামী কাছে ছিল, সে এলো না? না। ঠিক আছে, ওটি ব্যস্ত হয়ে না, তো সে উচিত সাজা হবে। সে যত বড় লোক হোক কেন, স্টেনা বাবু স্টেটমেন্টটা টাইপ করে সই করে নেবেন। চলো ইন্সপেক্টর। বাবা, এ তোর কোন দশা হলো রে মা? ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেদিন হ্যাঁ বাবা, সে আমাকে খালি আগুনের হাত থেকেই বাঁচায়নি, আমাকে হাসপাতালে এনেছে। সে মানুষ নয় বাবা, সে দেবতা। আমার অবস্থার জন্য যারা দায়ী তাদের নাম আমি কালেক্টরকে বলে দিয়েছি বাবা। তুমি চিন্তা করো না বাবা, একবার আমি যখন বেঁচে গেছি তখন জমও আমাকে নিতে পারবে না। কিন্তু ওই দেবতাকে আমি ভুল বুঝেছি, তোর এই অবস্থার জন্য আমি তাকেই দায়ী করেছি। তুমি যাও বাবা, খোলা চোখের কাছে ক্ষমা চাও। তুই ঠিক বলেছিস রে মা, তুই ঠিক বলেছিস, আমি খোলা চোখের কাছে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। ইন্সপেক্টর, গো এন্ড লুক ফর রাজা। ইয়েস স্যার। আপনি ওকে একটু সান্ত্বনা দিন, বেচারা। ইনাফ মিনিস্টার সাহেব, আপনার সব খেলা ধরা পড়ে গেছে। মানে? মানেটা খুব সহজ, আপনার বৌমা বেঁচে আছে। কি বলছেন আপনি, আমার চোখের সামনে সে যে জ্বলে পড়ে ছাই হয়ে গেল। চোখ জ্বলার কোনো কারণ নেই মিনিস্টার সাহেব, আপনার বৌমা যদি মরে যেতেন আপনার ছেলে কুকীর্তি ফাঁস হতো কি করে? রিয়েলি আই মাস্ট কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর এক্সেলেন্ট ড্রামা, কিন্তু ড্রামা শেষ হয়ে গেছে, কেননা আপনার বৌমা জবানবন্দি দিয়েছেন। স্যার, আপনার মাথা কথা খারাপ হয়ে গেল নাকি? একজন মন্ত্রীর ঘরে ঢুকে তার ছেলেকে অ্যারেস্ট করবেন? জানেন আমি একজন ক্যাবিনেট মিনিস্টার। ফোনটা বাজছে, উঠে দেখুন তো আপনার মন্ত্রিত্ব আছে কিনা। ইন্সপেক্টর, লেটস গো। চল চল চল। হ্যালো কৃষ্ণ বাবু, এই মুহূর্তে মন্ত্রী পদে ইস্তফা দিন। কিন্তু স্যার, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এই মুহূর্তে ইস্তফা দিন। আমাকে একটু সময় দিন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যালো। Yeah.
সত্যি তুমি মানুষ নও দেবতা, তুমি না থাকলে আমার মেয়ে কিসের শয়তানদের হাত থেকে কখনো বাঁচতে পারতো? তুমি আমাকে যে দণ্ড দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু বলো খোলা চোখ তুমি কি আমায় ক্ষমা করবে না? ওঠো ওঠো, ক্ষমা করবার আমি কেউ নই, ক্ষমা করবেন ওই জগন্নাথ। কিন্তু আমি ওদের ছাড়বো না, ওদের পাপ আর ব্যভিচারের কালো পৃষ্ঠাগুলো এক একটা করে আমি চিত্রগুপ্তের মতো সাজিয়ে রেখেছি, আর সেই সব পৃষ্ঠাগুলো আমি মেলে ধরবো। আমার সব মনে আছে, যেদিন ওই শয়তানগুলো একটা নিরীহ চৌকিদারের স্ত্রীর উপর পাশবিক অত্যাচার করলো, কিন্তু সে বেচারি লোক ও লজ্জার ভয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করলো। তুমি এসব জানলে কি করে? তুমি কে? তুমি নারায়ণগড় ডাক বাংলোর চৌকিদার রঘুর কথা বলছো? তুমি তাহলে রাজার গোমস্তা নিত্যানন্দ? হ্যাঁ, আমি সেই পাপী, আর সেই পাপের নীরব সাক্ষী। আমি জানি রঘুকে বাঁচানোর জন্য তুমি কোর্টে সাক্ষী দিয়েছো, কিন্তু সে কি বাঁচতে পারলো? ওদের চক্রান্তে তার জেল হয়ে গেল। শুনলি জগু, এবার বুঝলি তো তোর বাবা তোর মাকে মারেনি? কে তারা, কোথায় আছে? আমি চিনি যে ওদের, আমি ওদের কাছে নিয়ে যাব। কি করছিস? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, রঘু 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 ছেড়ে দে বলছি, ছেড়ে দে রঘু রঘু। কি করছিস কি তুই? আরে তোর শত্রুরা সব গোকুলে বাড়ছে, তাদের মারার জন্য তোর ছেলে রয়েছে। দেখছিস কি জগু, এই তো তোর বাবা। বাবা বাবা, আমি তুমি ক্ষমা করে দাও বাবা, সারা জীবন আমি তোমায় ভুল বুঝে এসেছি। বাবা বাবা, যে আমার মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, যার জন্য আমার বাপের স্নেহ আমি পাইনি, আমি তাকে ছাড়বো না। না নামতি আমার লিলি, আমি লাজুক কলি, কোনখানিতে এলাম বাবা চার দিকে কলি, আমার রূপে রসিকরা সব খেয়ে ডাকছে ও ডাকছে পালা খুলি। নামতি আমার লিলি, আমি লাজুক কলি, কোনখানিতে এলাম বাবা চার দিকে কলি, আমার রূপে রসিকরা সব খেয়ে ডাকছে ও ডাকছে পালা খুলি।
শ্বশুর মশের মতো জান তিনি তেরে সাত খুন মাফ তার রুলতে আছেন ধরে আমার লিল্লি আমি লাজুক করলি কোনখানিতে এলাম বাবা চার দিকে করলি আমার রূপে রসিক রাখা দ্রৌপদীর বস্তন হবে তখন কৃষ্ণ কোথা থেকে আসবে খোলা চোখ Mama!